জয়নীতে আজকে আলোচনায় থাকছে আল গাফুর আল্লাহর মহান এক নাম জানাবো নিউ ইয়র্কে দুই বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু থাকছে লন্ডনে পিপি সংগঠে নার্সদের জোর করে পড়ানো হচ্ছে পলিথিন সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মহান আল্লাহর সুবহান যেসব নাম রয়েছে তদন্তে তা গাফুর আল গাফার আও আল আফু অন্যতম তিনি বান্দার কৃত গুণকে ক্ষমা করেন মাফ করেন ক্ষমা করা তার মহান গুণাবলীর একটি আজ আমাদের মাঝে আপতিত ও অসুস্থতা ও দুশ্চিন্তা কিংবা কষ্ট যাতনা এসব কিছু আমাদের গুণ হওয়া কিংবা কৃত আমলের ত্রুটির কারণে আমরা যদি আমাদের জীবন্ত হৃদয় দিয়ে অন্তরকে তাওবার চাদরে আবিত করে বাকে তার কাছে ক্ষমা চাই অবশ্যই তিনি আমাদের ক্ষমা করে দিবেন নিজের হৃদয় অন্তর ও জবানকে এক করে বান্দা যখন ক্ষমা চায় নিঃসন্দেহে তিনি বান্দাকে ক্ষমা করে দেন দেখুন না তিনি কতভাবে কত উপায়ে তার বান্দাকে ক্ষমা করেন এদিকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন তারা হলেন ডাক্তার ইফতেকর উদ্দিন ও ডাক্তার রেজা চৌধুরী ডাক্তার মোহাম্মদ ইফতেখার উদ্দিন গেল ছয় এপ্রিল সোমবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি নিউ ইয়র্কের সিটির প্রথম বাংলাদেশি ডাক্তার হিসেবে মৃত্যুবরণ করেন তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এম করেছিলেন মুক্তিযোদ্ধা ডাক্তার ইফতেকার উদ্দিন নিউ ইয়র্কের একজন নাম করা এভডিমি অলিস্ট ছিলেন অন্যদিকে ডাক্তার রাজা চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপ্রি এপ্রিল মধ্যরাতে লং আইল্যান্ডের মানহাস্টের একটি হাসপাতালে শেষ ত্যাগ করে পার্সোনাল পিপি পিপি সংকট থাকা লন্ডনে একটি হাসপাতালে নার্সদের বর্জ্র পলিথিন পরিয়ে করোনা আক্রান্তদের সেবা করতে বাধ্য করা হচ্ছে তারা জানান পিপি সংকট থাকায় এবং কোনো উপায় নাই বলে হাসপাতালে বর্জ্য ফেলার ব্যাগ পড়তে বাধ্য হচ্ছেন গত কয়েক সপ্তাহে আগে হেরক শহরের নতউইক পার্ক হাসপাতালে তিন নার্স তাদের যথার্থ মাস্ক গ্রাউন্ড ও গ্লোভস পেতে হাসপাতালে বর্জ্য ফেলার ব্যাগ দিয়ে বানানো পিপি পরা ছবি শেয়ার করলেন